আরো মজার খবর শুনেন, জান্নাতে কোনো পর্দা নাই আর জাহান্নামে ভিন্নারী দেখার কোনো সুযোগ নাই। জাহান্নামে নারী চেহারা দেখার, নারী দেখার কোনো সুযোগ নাই। জাহান্নামে কোনো নারী দেখার কোনো সুযোগ নাই আর জান্নাতে কোটি কোটি নারী থেকে কোনো পর্দা নাই। জাহিদ ভাই, আর বাবিকে পর্দা করতে হবে না জান্নাতে। এনার বিবি নও মুসলিমা, নতুন মুসলমান এনার বিবি, আমার সাথে অন্ধা করেছে। আমার মনে হয় ইনার বিবি যখন লাব্বাইক বলা শুরু করেছে, আরশের মালিক বলে দেখো দেখো, পুরো জিন্দগি দিয়েছে সানাম সানাম বলে, আজকে বলে লাব্বাইক। ইনার বিবি যখন লাব্বাইক বলছে তখন আল্লাহর কাছে কেমন লাগছে? হ্যাঁ, আল্লাহ তো ফেরেশতা, এটা কি আওয়াজ রে? গার্মেন্টস মালিক, মাশাআল্লাহ, ফ্যাক্টরির মালিক। তাহলে দুনিয়াতে পর্দা করবে যারা, জান্নাতে আর পর্দা হবে, জান্নাতে ইনশাআল্লাহ মুস্তাফা নবীর হুজুরের সাথে মুসাফা হবে, ব্যান যা আছে সব মুসাফা করবে, বন্ধুরা যা আছে সব মুসাফা করবে। আলহামদুলিল্লাহ, হাজার হাজার নারী, লাখ লাখ নারী সারা দুনিয়া থেকে আমার মহাব্বত করে, এরা এসে বলবে হুজুর জিকির করছিলাম আপনার কথা, দুনিয়াতে দেখার সুযোগ ছিল না, দুনিয়াতে দেখার সুযোগ ছিল না, পর্দা করছিলাম আপনার কথায়, নামাজ ধরছিলাম আপনার কথায়। ইউরোপের অসংখ্য মেয়ে, ইটালির অসংখ্য নারী, লন্ডনের অসংখ্য নারী, আমেরিকার অসংখ্য নারী, এরা এসে কি বলবে? ভালো আছেন? আমি বলি ললাটে একটা একটা চুমু দিয়ে বলবে ভালো আছে। আশ্চর্য ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আমি আপনাদের সামনে দুখানা আয়াত তেলাওয়াত করেছি, এক আয়াত কারিমা সফল মানুষগুলোর তালিকা, আর এক আয়াত কারিমা ব্যর্থ মানুষের পরিচয়, এক আয়াত করিমা মুফলিহুনদের পরিচয়, আরেক আয়াত করিমা খাসিরুনদের পরিচয়, এক আয়াত করিমা সফল কারা কারা, আরেক আয়াত করিমা ব্যর্থ কারা কারা, এক আয়াত করিমা শুধুই সফলতার বর্ণনা, আরেক আয়াত করিমা শুধুই ব্যর্থতার কি বর্ণনা, এক আয়াত করিমা যদি তুমি জিকিরের উপরে উঠাও তুমি কামিয়াব, আর এক আয়াত করিমা যদি তুমি জিকির ছেড়ে দাও তুমি ব্যর্থ। খাসিরুন শব্দের অর্থ ব্যর্থতার মধ্যে সর্বনিকৃষ্ট, মুফলিহুন শব্দের অর্থ সফলতার মধ্যে সর্বোচ্চ। একদিকে সফলতার সর্বোচ্চ শব্দ ফালাহ, আরেকদিকে ব্যর্থতার সর্বনিকৃষ্ট শব্দ খাসারা। বুঝেন নাই? ব্যর্থতার সর্বোৎকৃষ্ট শব্দ না নিকৃষ্ট শব্দ, ব্যর্থতার সর্বনিকৃষ্ট শব্দ খাসারা। বলেন খাসারা। আর কামিয়াবির সর্বোচ্চ সোপান ফালাহ। বলেন ফালাহ। হাইয়া আলাল ফালাহ। এই শব্দের সাথে আমাদের অনেক পরিচয় আছে। হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার সর্বোচ্চ শৃঙ্গে, এসো কামিয়াবির সর্বোচ্চ সোপানে, আরোহণ কর কামিয়াবির সর্বোচ্চ চূড়ায়। হাইয়া আলাল ফালাহ। বলেন এসো সফলতার সর্বোচ্চ চূড়ায়। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এসব সফলতার সর্বোচ্চ শৃঙ্গে যেন এভাবে পাও, এসব সফলতার সর্বোচ্চ চূড়ায়। এর বিপরীতে এর বিপরীতে মসজিদে আসবে না যারা, মসজিদে আসবে না যারা, কামিয়াবি আর ব্যর্থতার সর্বনিম্নে তারা। এদিকে মসজিদে আসবে যারা, সফলতার সর্বোচ্চ তারা। এদিকে জিকির করবে যারা, কামিয়াবির সর্বোচ্চ তারা। ওদিকে জিকির করবে না যারা, ব্যর্থতার সর্বনিম্নে তারা। কি এদিকে জিকির করবে যারা, নবীদেরকে ছুঁই ছুঁই করবে তারা। ওদিকে জিকির করবে না যারা, জিকির থেকে গাফেল থাকবে যারা, ফেরাউনকে ছুঁই ছুঁই করবে তারা। এদিকে জিকির করবে যারা, নবীদের মাকামের ছুঁই ছুঁই করবে তারা, সাহাবীদেরকে ছুঁই ছুঁই করবে তারা। আর জিকির করবে না যারা, ইমান আনবে না যারা, নামাজ পড়বে না যারা, রোজা রাখবে না যারা, জিকির করবে না যারা, আল্লাহ থেকে গাফেল হবে যারা, আবু জাহলকে ছুঁই ছুঁই করবে তারা। এরা ধিকৃতই, এরা ধিকৃতির, এরা এরা দিনহীন, এরা দীনতার, এরা হীনতার, এরা নিচুতার সর্বনিম্নে। দিন থেকে যত দূরে, দিন থেকে যত দূরে, কামিয়াবি থেকে তত দূরে। আর দিন যত গভীরে, কামিয়াবি তত উচ্ছে। দুটা শব্দ কি এটা, দুটা শব্দ, হায় দুটো শব্দ, লাআল্লাকুম তুফলিহুন। আর এদিকে লাল উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বেলাল পেটে ভাত নাই, সফলতার চূড়ান্ত সীমায়। আবু জাহেল ভাতের অভাব নাই, নিচুতার চূড়ান্ত সীমা। কি কি সুমাইয়া পেটে ভাত নাই, দেখিন সফলতার চূড়ান্ত সীমা। কি কি হাজতে বেলাল পেটে ভাত নাই, সোহাইব রুমি পরনের কাপড় নাই, আবু বকর পরনের কাপড় নাই, সুবহানাল্লাহ, হযরতে আয়েশা পরনে পারে লোকমা তোলার ভাত নাই, সফলতার চূড়ান্ত সীমা। কি বুঝে আসতেছে কিছু? আচ্ছা, আমি যে কথাগুলো বলেছি এগুলো কদ্দূর সত্য আপনি? হ্যাঁ, কি হযরতে আয়েশা, রাআইতু হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা, এক চাঁদ দেখেছি, দু চাঁদ দেখেছি, তিন চাঁদ দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলেনি। ঘরে কি জ্বলে নাই বলেন? চুলা জ্বলে না। ঘরে পানি নাই তো, চাউল নাই তো চুলা জ্বলে না, রুটি নাই তো চুলা জ্বলে না। লেকিন যদি জিজ্ঞেস করা হয় পুরো মানব জাতির ইতিহাসে সফল কোন রমণীর নাম বল, এক নাম্বার নাম হযরতে আয়েশা। রাসূল বলেন আয়েশার উদাহরণ কেমন শুনো, আমাতালুল মাসালু আয়েশাতা আলা সাইরিন নিসা। আল্লাহ রাসূল বলেন সমস্ত মেয়েদের উপরে আয়েশার উদাহরণ কেমন, কামাসালি সারিদ আলা সাইরিত তুআম, যেমন যেমন সমস্ত খাবার উপরে সারিদ। আমি সারিদ জীবনে কখনো খাই নাই, এবার দুবাইতে সারিদ খেয়েছি প্রথম। বিশ্বাস করেন এর চেয়ে মজার কোন খাবার পৃথিবীতে কল্পনাই করা যাবে।
আমি আপনাকে বলবো কেমনে বানাস, বুঝেন নাই? রাসূল বলেন সারিদের মজা যেমন আয়েশা তেমন, আয়েশার মর্যাদা সমস্ত মেয়েদের উপরে কেমন, সমস্ত খাবার উপরে সারিদ যেমন, সমস্ত খাবার উপরে কি কেমন, সারিদ যেমন আয়েশার মর্যাদা সমস্ত মেয়েদের উপরে তেমন। আল্লাহ, আয়েশা তিন মাস পর্যন্ত ঘরে চুলা জ্বলে না, কামিয়াব না নাকাম। আমরা মনে করেছি বড় বড় বাড়ি কামিয়াব, আমরা মনে করেছি দামি দামি গাড়ি কামিয়াব, আমরা মনে করেছি দামি দামি আরে কি বলে দামি দামি ফার্নিচার কামিয়াব। অথচ রবের থিওরি হলো আরেকটা, জিকির করে যারা কামিয়াব তারা, জিকির থেকে গাফেল যারা নাকাম তারা। কি ষাট আর সত্তর বছরের কামিয়াবি কোন কামিয়াবি, কোটি কোটি বছরের ব্যর্থতার সামনে ষাট বছরের কামিয়াবি কোন কামিয়াবি। ষাট বছর যদি সারা দুনিয়ার বাদশাহ হয়ে যায়, কোটি কোটি বছরের আজাবের সামনে এটা কি? আর ষাট বছর যদি চাটাইও থাকে, কোটি কোটি বছর যদি বাদশাহ হয়, তো কোনটা কামিয়াবি? সুবহানাল্লাহ বলে না। এজন রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন, আর এর বিপরীতে বলেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ, একটু চোখ তো বুলান, একদিকে কামিয়াবদের তালিকা আরেকদিকে নাকামদের তালিকা। কামিয়াবদের জীবন কেমন, নাকামদের জীবন কেমন? কি কামিয়াব মানুষগুলো দুনিয়াতে কামিয়াব, দুনিয়াতে গাড়ি, দুনিয়াতে বাড়ি, দুনিয়াতে নারী, দুনিয়াতে শরাব, কি দুনিয়াতে এরা কামিয়াব? আখেরাতের কামিয়াব কারা? দুনিয়াতে এক বেলা খেলে সবর করে, আরেক বেলা না খেলে সবর করে, লেকিন মসজিদ ছাড়ে না। কি বলছি বলেন? হ্যাঁ, শুকর করে, আরেক বেলা না খেলে কি করে? রাসূল এক বেলা খেয়ে শুকর করতেন, আরেক বেলা না খেয়ে সবর করতেন। রাসূল বলতেন আমার জিন্দগি শুকর আর সবরের মাঝে। কি রাসূল সাইয়্যিদুস সাবিরিন, রাসূল সাইয়্যিদুস শাকিরিন, রাসূল সাইয়্যিদুস যাকিরিন, রাসূল সাইয়্যিদুল মুত্তাকিন, রাসূল সাইয়্যিদুল আতকিয়া, রাসূল সাইয়্যিদুল আসফিয়া। আবার সাইয়্যিদুল মিসকিন, আবার সাইয়্যিদুল মাসাকিন। সুবহানাল্লাহ, উলাইকা হুমুল মুফলিহুন। যেন এর তরজমা, জিকির করে যারা কামিয়াব তারা, জিকির করে যারা কামিয়াব তারা, জিকির করে যারা কামিয়াব তারা, জামাতে নামাজ পড়ে যারা কামিয়াব তারা, জামাতে নামাজ পড়ে যারা কামিয়াব তারা, আউয়াল ওয়াক্তে নারীরা ঘরে নামাজ পড়ে যারা, আউয়াল ওয়াক্তে নারীরা ঘরে নামাজ পড়ে যারা কামিয়াব তারা। কামিয়াব কারা? ছেলে মেয়ে কোরআন শরীফ পড়া যারা কামিয়াব তারা, ছেলে মেয়ে কোরআন শরীফ পড়া যারা কামিয়াব তারা। বলেন ছেলে মেয়ে কোরআন করিম পড়া যারা কামিয়াব তারা। কি বুঝতেছেন? কিছু বুঝতেছেন? কামিয়াব কারা? আল্লাহ তালার এক হুকুম মতো চলে যারা, আল্লাহ তালার একটা একটা হুকুম মতো চলে যারা কামিয়াব তারা, রাসূলের একটা একটা সুন্নাত মতো চলে যারা কামিয়াব তারা। নাকাম কারা? নামাজ পড়ে না যারা। কি বলছি বলেন না? নামাজ পড়ে না যারা, বলেন চির ব্যর্থ তারা, বেঈমান যারা, চির ব্যর্থ তারা, বেনামাজি যারা, চির ব্যর্থ তারা, বেরোজগারি যারা,
চির ব্যর্থ তারা। বুঝতেছেন না কথা? বুঝতেছেন? আপনাদের কাছে যদি এর বিপরীত কোনো থিওরি থাকে আমাদেরকে শোনাতে পারেন। কি আপনাদের কাছে এর বিকল্প কোনো কিছু থাকলে শোনাতে পারেন? কি বুঝেন না তো কথা? হযরত সিদ্দিক আকবর কামিয়াব না ব্যর্থ? পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে জিজ্ঞেস করো, সিদ্দিক আকবর কামিয়াব না ব্যর্থ? বলবে কামিয়াব। নাসারাদেরকে জিজ্ঞেস করো, কামিয়াব না ব্যর্থ? বলবে কামিয়াব। হিন্দুদেরকে জিজ্ঞেস করো, কামিয়াব না ব্যর্থ? বলবে কামিয়াব। বুঝেন না কি বলছি বলেন? সিদ্দিক আকবর কামিয়াব শুধু মুসলমানদের দৃষ্টিতে কামিয়াব না, গোটা মানব জাতির দৃষ্টিতে, পৃথিবীর কোথাও যদি মানবতার ইতিহাস লাগে সিদ্দিক আকবরের নাম আসবে কিনা? কোনো হিন্দুও যদি লেখে আসবে কিনা? ভারতের হিন্দুদের ইতিহাসে সিদ্দিক আকবর ইতিহাস নাই, কি খ্রিস্টানদের ইতিহাসে লেখা নাই? কামিয়াব মানুষের তালিকায় সিদ্দিক আকবর 1500 বছরে 1 নম্বর। সুবহানাল্লাহ বলবেন? লেকিন যেদিন পরনে ছালার চট কিনছিল, ছালার চট, কাপড় নাই তো কি কিনছিল? ছালার চট। জিবরীল আসছে রাসূলের সামনে ছালার চট পরে। জিবরীল এটা কি বুঝছো? ইয়া রাসূলুল্লাহ, ছালার চট পিনছি কি লেগা? দেখেন আপনারা আবু বকর কি পিনছে? আপনারা আবু বকরের সৌজন্যে রব্বুল আলামিন আজকে তাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ছালার চট পরার নির্দেশ দিয়ে দিছে। কামিয়াব না ব্যর্থ? আবার বলেন কামিয়াব না ব্যর্থ? কামিয়াব কি দিয়া? কাপড় দিয়া? কি দিয়া? খাবার দিয়া? কি দিয়া? দামি গাড়ি দিয়া? কি দিয়া? আল্লাহু আকবার কবীরা জিকির ফিকির দোয়া দিয়া? কি দিয়া? জিকির ফিকির দোয়া বলেন, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া বলেন, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, হেঁটে হেঁটে জিকির, বসতে জিকির, চলতে চলতে জিকির, উঠতে উঠতে জিকির, ঘুমোতে ঘুমোতে জিকির। কি কি হায়, আমাদের জীবনের 60 বছর সাহাবাদের জীবনের 1 সেকেন্ডের দাম তার চেয়েও বেশি ছিল। আমাদের জিন্দগি 76 বছর। আমাদের টুমচরের সাবেক জলদস্যু হুজুর বলতেন, গোটা জীবনকে চিপ দিলেও তো এক তলা মিলবে না। কি আচ্ছা, নারিকেলের সুসা 1 টন চাপ দিলে রস কদ্দুর বাইরে হোক? এক টন নারিকেলে শুকনা চুসা চাপ দিলে, শুকনা ছিলকা চাপ দিলে রস কদ্দুর বাইরিব? কিন লেগা নাই বাইরিব কত? হ্যাঁ, আমাদের আবাদত রস নাই, বাস্তব বাস্তব, আমাদের আবাদতে কি নাই? আমাদের জিকিরে কি নাই? কি আছে? আল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসার রসে যদি আমার আবাদত ভিজা হয়, এটা চিপ দেওয়ার আগে রস বের হইব। কি কিসের 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 রস? আল্লাহ তাআলার মহাব্বতের রস। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ তাআলার মহাব্বতের রস। এই জন্য হাফিজি কি বলেছেন, তোমরা কিতাবের শুকনো পাতা দেখেছ, আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দেখোনি। কি বলছে বলেন? তোমরা কিতাবের শুকনো পাতা দেখেছ? কিতাবের শুকনো পাতা বলেন, আপনার পত্রিকা পড়েন না? পত্রিকা পড়তে কোনোদিন কাঁদা আসেনি? পত্রিকা পড়তে কোনোদিন কাঁদা আসে? কি ছবি দেখতে কারোর কোনোদিন কাঁদা আই? কি হযরত বলতেন, কিতাবের শুকনো পাতা দেখেছ, চোখের ভেজা পাতা দেখোনি। আর আমার নানুগুরি বলতেন, আল্লাহওয়ালাদের একটা পরিচয় আছে, এদের চোখ ভেজা ভেজা, এদের চোখ কি?
এদের শ্বাস লম্বা লম্বা, এদের শ্বাস কি লম্বা লম্বা, 60-70 বছর কেঁদে কেঁদে পার করে দিতে পারলে কবর হাসর মিজান ফুলজরাদার জান্নাত শুধুই হাসা, হাসা শুরু হবে আর জীবনে কান্না আসবে না, জান্নাতে কান্না নাই শুধুই হাসা, জাহান্নামে হাসা নাই শুধুই কাঁদা, বুঝে না নাউজুবিল্লাহ বলে না, জাহান্নামে হাসা না কাঁদা, বেঈমান আর কাফের আর বেনামাজির কবরে হাসা না কাঁদা, হাসরে হাসা না কাঁদা, মিজানে হাসা না কাঁদা, ফুলচরাতে হাসা না কাঁদা, কি কন্যা আর নবীদের জান্নাতে হাসা না কাঁদা, সাহাবিদের জান্নাতে হাসা না কাঁদা, আল্লাহওয়ালাদের জান্নাতে হাসা না কাঁদা, কি পরিমাণ হাসা। আরো মজার খবর শুনেন, জান্নাতে কোনো পর্দা নাই আর জাহান্নামে ভিন নারী দেখার কোনো সুযোগ নাই, জাহান্নামে নারী চেহারা দেখার নারী দেখার কোনো সুযোগ নাই, জাহান্নামে কোনো নারী দেখার কোনো সুযোগ নাই আর জান্নাতে কোটি কোটি নারী থেকে কোনো পর্দা নাই, জান্নাতে কোনো পর্দা নাই, বলেন জান্নাতে কোনো কি নাই আর জাহান্নামে কোনো নারী নাই, বুঝলেন, জাহান্নামীদেরকে দিব নারী দিব, জান্নাতীদেরকে না, জান্নাতীদেরকে নারী দিবে, জান্নাতীদেরকে নারী দিবে, কয় লাখ কয় কোটি, কি এজন্য আমি বলি দুনিয়াতে পর্দা করে যারা জান্নাতে পর্দা মুক্ত তারা, আর দুনিয়াতে পর্দা করে না যারা জাহান্নামে পর্দার ভিতরে শুধুই তারা, দুনিয়াতে পর্দা করলে ইনশাআল্লাহ জান্নাতে আর পর্দা লাগবে না, সুবহানাল্লাহ বলবেন না, জান্নাতে আর কি লাগবে না, পর্দা লাগবে না, জাহিদ ভাই আর বাবিকে পর্দা করতে হবে না জান্নাতে, ইনার বিবি নও মুসলিমা নতুন মুসলমান, ইনার বিবি আমার সাথে উমরা করেছে, আমার মনে হয় ইনার ভাই বিবি যখন লাব্বাইক বলা শুরু করেছে আরশের মালিক বলে দেখো দেখো পুরো জিন্দগি দিয়েছে সানাম সানাম বলে আজকে বলে লাব্বাইক, হ্যাঁ ইনার বিবি যখন লাব্বাইক বলছে তখন আল্লাহর কাছে কেমন লাগছে, হ্যাঁ আল্লাহ তো ফেরেশতা, এটা কি আওয়াজ রে, গার্মেন্টস মালিক মাশা ফ্যাক্টরি মালিক, তাহলে দুনিয়াতে পর্দা করবে যারা জান্নাতে আর পর্দা হবে, জান্নাতে ইনশাআল্লাহ মুস্তাফি নবীর হুজুরের সাথে মুসাফা হবে, ব্যান যা আছে সব মুসাফা করবে, বন্ধুরা যা আছে সব মুসাফা করবে, আলহামদুলিল্লাহ হাজার হাজার নারী লাখ লাখ নারী সারা দুনিয়া থেকে আমার মহাব্বত করে, এরা এসে বলবে হুজুর জিকির করছিলাম আপনার কথা, কি বলবে বলেন বলেন, জিকির করছিলাম আপনার কথায় দুনিয়াতে দেখার সুযোগ ছিল না, দুনিয়াতে দেখার সুযোগ ছিল না, পর্দা করছিলাম আপনার কথায়, নামাজ ধরছিলাম আপনার কথায়, ইউরোপের অসংখ্য মেয়ে, ইটালির অসংখ্য নারী, লন্ডনের অসংখ্য নারী, আমেরিকার অসংখ্য নারী, কি এরা এসে কি বলবে, ভালো আছেন, আমি বলি ললাতে একটা একটা চুমু দিয়ে বলবে ভালো আছে, আশ্চর্য হিংসে পেছন, কি জান্নাতে পর্দা হবে, জান্নাতে পর্দা হবে আর জাহান্নামে কিরকম পর্দা, শুধু অন্ধকার শুধু অন্ধকার শুধু অন্ধকার, শুধু আগুন শুধু আগুন শুধু আগুন, শুধু আগুন শুধু আগুন শুধু আগুন শুধু আগুন শুধু আগুন, নিচেও আগুনের বিছানা উপরেও আগুনের ল্যাপ, কি নিচে আগুনের তোষক উপরে আগুনের ল্যাপ, কল্পনা তো করেন, হ্যাঁ
একদিন দুদিন তিন দিন, খালেদিনা ফিহা আবাদা। হায়রে চিল্লা চিল্লা শুধু কইব, চিল্লাবে আর চিল্লাবে, চিল্লাবে আর চিল্লাবে, চিল্লাবে আর চিল্লাবে, শুধু চিৎকার, শুধু চিৎকার, শুধু চিৎকার, পানি 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 পানি, শুধু কি বলেন। চল্লিশ বছর পরে ফেরেশতা বলবে এত চিল্লাস কেন, কয় বছর পরে বলবে একটু পানি দাও, এবার বলবে না হারাম করে দিয়েছে আল্লাহ জাহান্নামী দূর করে, জীবনে বহুত পানি খাইছে রমজানের দিনে, কি বহুত পানি খাইছো, চার ইঞ্চি খাইছো, বারো ইঞ্চি খাইছো, আরে কথা কয় না, চার ইঞ্চি খাইছো, বারো ইঞ্চি খাইছো, ইন্ডিয়ান দেখাইছ, জীবনে বহুত পানি খাইছ, কি এগুলো কি নাটক করতেছি? আচ্ছা তিরুলা বলি বানানো কিচ্ছা, বানানো কিচ্ছা, হাদিস কোরআন চক্রাম, এটা হলো না কাম না কাম দৃশ্য, উলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তদের দৃশ্য, ব্যর্থতাদের দৃশ্য, আর এর বিপরীতে মুফলিহুনদের দৃশ্য, মুখে যা বলবে তাও দিবে, দিলে যা আসবে তাও দিবে, চোখে যা চাইবে তাও দিবে, কি সত্তর হাজার হুকুর লাইন লাগাবে, প্রতিটার সাথে যদি এক রাউন্ডে সত্তর হাজার বছর, কি ষাটার সত্তরটা বছর জিন্দিগিকে তুমি আমার হুকুম মতো সাজাও, ষাটার সত্তরটা বছরের জিন্দিগি আমার হুকুম মতো সাজাও, যাও কথা দিলাম কোটি কোটি বছর তোমার হুকুম মতো আমি চলবো, দুনিয়াতে আমার হুকুম মতো চলবা, কবরে হাসরে মিজানে জান্নাতে তোমার হুকুম মতো চলবো, কি বলছি বলেন, মুখস্থ করেন, দুনিয়াতে আমার হুকুম মতো চলবা, কবরে হাসরে মিজানে ফুলসরাতে জান্নাতে আমি রব্বুল আলামিন তোমার হুকুম মতো চলবো, আর দুনিয়াতে যদি আমার হুকুম মতো না চলো, তোমার মন মতে চলো, কবরে হাসরে মিজানে তোকে কিন্তু আমার মন মতো চলতেই হবে, সেখানে কোনো এখতিয়ার চলবে না, জাহান্নামের কোনো এখতিয়ার চলবে না, ফিডে আবার কিসের এখতিয়ার, জেলখানা আবার কিসের এখতিয়ার, আর মেহমানখানা কিসের আবার এজবার, মেহমানখানা এখতিয়ার চলে না চলে না, আর জেলখানা এখতিয়ার চলে না চলে না, বলেন না জেলখানা এখতিয়ার চলে, কথা কইলে তোমার কি, আচ্ছা বুঝলাম না কি লেগা, আচ্ছা বুঝলাম না যে এটাও বুঝলাম না কি লেগা, কি বলেন বুঝলাম না কোন, আহ বুঝলাম না কোন, আহ বুঝলাম না, এটাও তো বুঝলাম না। ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।